আজকে যারা গণহত্যা চালাইলো সেই 195 জন চিহ্নিত অপরাধী বাংলাদেশ তখন ছেড়ে দিতে ইন্ডিয়ার চাপে ছেড়ে দিতে বাধ্য হলো যেটা অন্যায় ইন্ডিয়াকে কে দায়িত্ব দিছে আমার 195 জন যারা গণহত্যা করছে তাদেরকে ছেড়ে দেওয়ার হাতর রহমান ঢালি যেটি স্যার বললেন যে সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগের ঘাটতি আছে এটি তার মনে হয় আপনি দেখেন স্যার যথেষ্ট বলছেন স্যার কারণ আছে যে আমাদের পরে কসবো হারজবগুড়িতে যে গণহত্যা অন্যতম হলো সেগুলো গণহত্যা হিসেবে স্বীকৃতি হয়ে গেল আমাদেরটা এত ব্যাপক গণহত্যা আমরা বলি 3 মিলিয়ন 300,000 হলো তো অনেক অথচ ওই যে স্যার বলছে পাকিস্তানে হামিদুর রহমান যে কমিশন যে রিপোর্ট সেই রিপোর্টে যখন আমরা এটা প্রতিবাদও করি না 26,000 এখানে লোক মারা গেছে তারা দেখাইছে এর ভিতরে আমরা বাঙালিরা বিহারিদের গণহত্যা করছি এরকম একটা আমাদের উপরে উল্টা চাপায় দেওয়ার একটা প্রবণতা তো এগুলো নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়েও বিকৃতি চলছে এখন আমি কঠোরভাবেই বলবো যে স্বাধীনতা যুদ্ধের অবশ্যই আওয়ামী লীগ একটা নেতৃত্বদানকারী সংগঠন ছিল কিন্তু এই স্বাধীনতার ইতিহাসের যে বিকৃতিটা তাদের কাছ থেকেই প্রথম আসছে এবং এই বিকৃতি যদি রোধ করতে না পারি আগামী প্রজন্ম আমাদের সবচেয়ে মানে গৌরব উজ্জ্বল জায়গা আমাদের গৌরবের জায়গা অহংকারের জায়গা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আমি দেখি না আমাদের কোনো ওই রকম রিসার্চ পেপার আছে এবং মানে বাইরের কাগজ আমেরিকান সিআইএর 20 বছর পরে তাদের রেখে যাওয়া কাগজ রয়ের রেখে যাওয়া কাগজ ওগুলি থেকে আমাদের উদ্ধার করতে হয় কিন্তু সরকারের পক্ষ থেকে আগে তো একটা ইতিহাসের কত খণ্ড বেরিয়েছে বাংলাদেশের ইতিহাস ওটা জিয়াউর রহমানের সময় বেরিয়েছে এরপরে ওই ইতিহাসকে আবার বিকৃত করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভাই স্বাধীনতার ইতিহাসই বিকৃত হচ্ছে এখনো পর্যন্ত যে যার ভাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাবে পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর ভাবে ইতিহাস বলে চলছেন আমাদেরকে ইতিহাসের ছাত্র হিসাবে ওনারা শিক্ষা দিচ্ছেন তো কাজেই এই ইতিহাস বিকৃতি যতক্ষণ শুদ্ধ না হবে এই গণহত্যা দেখেন ইতিহাসের আরেকটা দিক আজকে সৌভাগ্য যে এখানে ইন্ডিয়ান আর্মি কাছে পাকিস্তান আর্মি সারেন্ডার করেছিল এটা যদি এটা ভুট্টোর কারণে সম্ভব হয়েছিল ভুট্টো যদি 15ই ডিসেম্বর যে পোল্যান্ডের যে প্রস্তাব ছিল যেটা ইন্ডিয়া মেনে নিয়েছিল ইয়াহিয়া খান মেনে নিয়েছিল সিস ফেয়ার অ্যান্ড পলিটিক্যাল সলিউশন এবং ভুট্টোকে ইয়াহিয়া টেলিফোন করেছে যে দেখো এই প্রস্তাবটা ভালো পোল্যান্ডের 13 তারিখে দিয়েছিল পরে আবার রাশিয়া ইংল্যান্ড ভেটো দেওয়াতে পরে ওই প্রস্তাবটাকে আবার রিফাইন করিয়া ওইখানে পলিটিক্যাল সলিউশনের কথা ছিল না বইলা 15 তারিখে এটা দেওয়া হয়েছে এবং ইয়াহিয়া খান ভুট্টোকে বলতেছে যে তুমি এটা মেনে নাও আর ভুট্টো ভান করতেছে বলে আমি শুনছি না আমি শুনছি না তখন ওই টেলিফোন অপারেটর বলছে যে স্যার আমি কিন্তু আপনার টেলিফোন ইজ ক্লিয়ার বলে স্টপ ইট শাট আপ ভুট্টো শুনতে চায়নি কারণ ভুট্টোরই ছিল যে পাকিস্তানিরা সারেন্ডার করুক তাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে এই আর্মি আমার পায়ের নিচে থাকবে দ্যাট ওয়াজ হিজ ডিজাইন দ্যাটস ওয়াই হি মানে কাগজটা ছিঁড়া সে ওইখান থেকে বেরিয়ে গেছিলো এটাও তো ইতিহাস সে ভুট্টো যদি না হইতো তাহলে 15ই আগস্ট সিস ফায়ার হয়ে গেলে তাহলে পাকিস্তান আর্মির এই সারেন্ডার হইতো না আর পাকিস্তান ইন্ডিয়া তখন চিন্তা করলো ইন্ডিয়া তখন চিন্তা করলো যে তাদের স্বাধীনতা তো হয়ে গেছে কিন্তু তাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যদি তাদের হাতে না রাখে আসে তাহলে এই স্বাধীনতা তারা যেই যে পরিশ্রম করছে তারা যেই করছে তাদের অর্থবহ হবে না এই কারণে তারা দেখেন সিমলা প্যাক্টের আগে কিন্তু প্রিজনার ওয়ার্সের চুক্তি হয়ে গেল 73তে এবং সেখানে কে সাইন করলো আজিজ আহমদ খান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী আর বাংলাদেশের ডক্টর কামাল হোসেন এই যে একটা জ্ঞানপাপী লোক
বাংলাদেশের সবচেয়ে জ্ঞানপাপী লোক, অসভ্য লোক, সে সব যাই না চুপ করে বসে রয়েছে। সে পাকিস্তানে ছিল নয় মাস, সে নয় মাস কি করছে? বঙ্গবন্ধুর সাথে অ্যারেস্ট হয়ে গেছে, আবার ওনার সাথে কিন্তু লন্ডন থেকে আসছে। হোয়াট হি ওয়াজ ডুইং ইন নাইন মান্থস টাইম ইন পাকিস্তান, এই জ্ঞানপাপী। এবং এই যে সংবিধানে, আজকের এই সংবিধানে প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা এটা দিছে এই জ্ঞানপাপী। দুঃখিত স্যার, আমি দুঃখিত। তো এখন এই যে ইন্দিরা গান্ধী দেখলো যে আমি শেখ মুজিবকে ছুটে আনতে হবে, এবং আমার পাকিস্তান আর ভুট্টু দেখলো যে আমার প্রথম কাজ হবে 93 পৌঁছ নিয়ে আসা, এবং সেই কারণে আজকে যারা গণহত্যা চালাইল সেই 195 জন চিহ্নিত অপরাধী বাংলাদেশ তখন ছেড়ে দিতে, ইন্ডিয়ার চাপে ছেড়ে দিতে বাধ্য হলো, যেটা অন্যায়। ও আর দে ইন্ডিয়াকে কে দায়িত্ব দিছে আমার 195 জন যারা গণহত্যা করছে তাদেরকে ছেড়ে দেওয়ার?